হাই গাইস, বন্ধুরা, ভিউয়ার্সরা, সবরে হইরাম। কোভিড টাইমে মেট্রিক পাস করলে, সেকেন্ড ইয়ার পাস করলে কিটা হয় তাই ভিডিও একটু জানতে পারবা, বুঝছো না? দেখো ভিডিওটা। স্যার, আমি প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট ক্লাস পেয়েছি। এবার এই সার্টিফিকেট নিয়ে যখন আমি কোথাও চাকরির জন্য যাচ্ছি, তখন কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে? ওরে সোনা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি কোভিড টাইমে 2020 আর 2021 এইচএসসি পাস করেছো, এখন বুঝো ঠেলা কেমন লাগে। হ্যাঁ, ফ্রিতে পাস। তাহলে স্যার, এই যে 18 বছর ধরে আমি মাস্টার্স কমপ্লিট করলাম, তার ভ্যালুটা কি? এই যে সার্টিফিকেট গুলো আমি অর্জন করলাম, এটা কি পাশার দেওয়ালে টানিয়ে রাখার জন্য নাকি চাকরির জন্য? যদি চাকরির জন্য হয় তাহলে আমাকে কেন? ইস ভাই সাহেব, কীটা হয়েছে তোমার? কত দুঃখ নেই তোমার মনে? হ্যাঁ, আরে হায়, মায়া লাগে তো, বা বড় মায়া লাগে। আরে কীটা হইস? ও, তুমি ফ্রিতে বাস করছো সেকেন্ড ইয়ার, তার লাগিয়া তোমার চাকরি নাই দেন না? আরে এক কাম করো, আমার কাছে ভালো বুদ্ধি আছে। সার্টিফিকেট এখন দিছে ওগুন বান্দাইলাম, বান্দাইয়া গরম ঠাঙ্গাইয়া দুই দিবাই, সকালে একবার দেখবাই রে বাবা, আর বিকালে একবার দেখবাই, বুঝছো? আর কোনো লাইন নাই, তো তো ফ্রিতে ভাস করাই দিছে, তো বুঝো না? এখানে না করিয়ে ভাস করতো না, কাজ যাইছো মত রাখছো, নাচিছো ঘুরতে করতো, আর ভাস করিয়ে দিছো, মনে দুঃখ লিও না, কষ্ট লিও না বাবা, বুঝছো না? আর বউ মানে মনে মনে করি একবার, আবার আইতো কোভিড, আর বিয়ে ভাস করলি তাই এটা চলবে না। ওলা করে পরে ঠেলা কিনে রোজি কামে যাওয়া লাগবে তোমার, বুঝছো? আচ্ছা ঠিক আছে, রাখি, মানে অত অত কেন কইলাম, আর এটা মারতাম তোমার।